এক নম্বর হলো কুফর, দুই নম্বর কি শিরক, তিন নম্বর এই তিনটা জিনিস ভালো করে মুখস্থ করে রাখবেন সবাই। এক নম্বর কুফর, দুই নম্বর শিরক, তিন নম্বর বেদাত। এই তিনটা জিনিসকে নিজের মধ্যে ঢুকতে দিব না, পরিবারে ঢুকতে দিব না, গ্রামে ঢুকতে দিব না, এই দেশে ঢুকতে দিব না। ঠিক আছে, এটা সবসময় খেয়াল রাখবে। প্রথম আমার ভিতরে কুফর ঢুকতে পারবে না, শিরক ঢুকতে পারবে না, বেদাত ঢুকতে পারবে না, আমার পরিবারে ঢুকতে পারবে না। আমি বেঁচে থাকতে আমার পরিবারে শিরক ঢুকতে পারবে না, কুফর ঢুকতে পারবে না, বেদাত ঢুকতে পারবে না। আগে এই দুইটা ঠিক করেন, নিজেরটা পরিবারেরটা। কারণ আল্লাহ পাক কি বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ইমানদার, আগে তোমার নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, এরপরে তোমার আহালকে বাঁচাও। সুবহানাল্লাহ। কারণ বাকিগুলো আমার ওই পাওয়ার নাই, ওই ক্ষমতা নাই, আমি বাকিদেরকে বাঁচাবো। গ্রামে আমি চাইলে হবে না, শিরক বেদাত ঢুকে যেতে পারে, কারণ শিরক বেদাত খুব শক্তিশালী, আমার একজনের বাধা শিরক বেদাতে ধরে রাখা যাবে না। আপনার নদীর স্রোত যদি কম হয় তখন না আপনি বাঁধ দিলে কাজ হইব, এত কঠিন স্রোত যেটা বাঁধে একটা হালকা বাঁধে কাজ হবে না। আপনি আমি একজন দুজনের চাইলে গ্রাম থেকে শিরক বেদাতকে বাঁধ দিয়ে রাখতে পারবো না, চলে আসতে পারে, কারণ শিরক বেদাতের স্রোতটা এত মারাত্মক, এটা যত শক্ত বাঁধ দেন আপনি ভাঙ্গি ফেলা। এটা কঠিন জিনিস শিরক এবং বেদাত কুফর। এজন্য আমার ভিতরে যাতে না ঢুকে আমার নিজেকে বাদ দিয়ে রাখবো, আমার ভিতরে আমার আকীদায় আমার বিশ্বাসে কোনো কুফর, কোনো শিরক, কোনো বেদাত ঢুকতে পারবে না। আমার পরিবারে কোনো কুফর, কোনো শিরক, কোনো বেদাত ঢুকতে পারবে না।